কুলসুম খাতুন লিখেছেন, অর্থের মাধ্যমে কারোর জন্য দোয়া কালামের ব্যবস্থা করা সম্পর্কে ইসলাম কি বলে? দুনিয়াবী বিষয়ে যেমন কারোর সুস্থতার জন্য, ব্যবসা উন্নতির জন্য দোয়া করিয়ে পয়সা দেয়া, এটাকে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেন, কিন্তু পরকালীন কোনো বিষয়ে কারোর মৃত মানুষের জন্য দোয়া, মাগফিরাতের জন্য দোয়া, এগুলো করিয়ে টাকা দেয়া নেয়াকে নাজায়েজ বলেন সর্বসম্মতিক্রমে সবাই। আব্দুল হান্নান আপনি লিখেছেন।